এটার ভিত্তিতে আস্তে আস্তে গর থেকে বেরে বেরিয়ে যারা এক সময় উল্টা পাল্টা বলতো তারাও কিন্তু এখন আস্তে আস্তে মিলাদুন্নবীর শান বয়ান করা আরম্ভ করে দিয়েছে। এরা কি খুশিতে বয়ান করুক, দুঃখে বয়ান করুক, বাধ্য হয়ে বয়ান করুক, সত্যের বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি নিজের কানে শুনেছি, চোখে দেখেছি, প্যারেড ময়দানে এক সাতকানিয়ার মৌলবী সাহেব ওয়াজ করতেছে, ওখানে পীর সাহেব বসা আছে, চট্টগ্রামের একজন সেরা পীর সাহেব, যে মিলাদুন্নবী আর সিরাতুন্নবীর পার্থক্য মানুষকে বুঝাচ্ছে। সিরাতুন্নবী বঙ্গোপসাগর আর মিলাদুন্নবী এক লোটা পানি। যারা এরকম বলেছে তারা এখন সিরাতুন্নবীর সাইনবোর্ড বদলাইয়ে তিন দিন ব্যাপী মিলাদুন্নবী একদম সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম শহরে মানুষকে দাওয়াত দিচ্ছে। এই বিজয় সুন্নিয়তের বিজয়। সুন্নিরাও যদি সবাই নরম সুরে কথা বলতেন, যেদিকে ঝড় সেদিকে জুঁইয়ের, একটা কথা আছে না চট্টগ্রামের ভাষায় ছাতি ধরা, এখনও সেরকম আলেম ওলামও আছে, সেরকম মানুষও আছে যারা দুই দিকে লাইন রাখে, সবাই খুশি থাক, কিন্তু না, সত্যিকার অর্থে যে কর্মসূচির মাধ্যমে মিলাদুন্নবী বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে তার নাম হচ্ছে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী, যেটা আল্লাহর ওলি দান করেছেন লোহে মাহফুজের কর্মসূচি, মসজিদে বরহক গৌসে জমান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, আর মাঠে ময়দানে যে সমস্ত আলেমরা আপোষহীনভাবে এই মিলাদুন্নবীর পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেব হুজুর, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী সাহেব হুজুর সহ এই মাওলানা নঈমুদ্দিন আল কাদেরী সাহেব এবং আরো যারা যারা আপোষহীনভাবে এই দায়িত্ব পালন করেছেন, তার ফলাফল আমরা ভোগ করছি, ভবিষ্যৎ জেনারেশন ইনশাল্লাহ ভোগ করতে থাকবে। সুতরাং আকিদার ব্যাপারে আপোষহীন থাকতে হবে, একটা না একটা জেনারেশন থাকতে হবে, না হয় সবাই যদি সুবিধাবাদী হয়ে যায় তাহলে আমাদের দিন মিল্লাতের কোনো অস্তিত্ব থাকবে না। হুজুর গৌসে পাকও স্পষ্টবাদী না হলে ওনাকে আজকে আমরা মহিউদ্দিন বলতাম না। গৌসে পাক কেমন স্পষ্টবাদী ছিলেন তার বড় প্রমাণ হচ্ছে ওনার গুনিয়াতুত তালেবিন, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস শরীফের বিশদ আলোচনা করে শেষ জামানায় নবীর উম্মত কয় দলে বিভক্ত হবে, 73 দল, জাহান্নামে যাবে কয় দল, এক দল, 72 দল, জান্নাতে যাবে এক দল। গৌসে পাক শুধু এই হাদিস বর্ণনা করেন নাই, 72 দলে যারা যারা যাবে পুরো 72 দলের নাম ঠিকানা দিয়ে ফেলেছেন, এবং একটা দল জান্নাতে যাবে তার পরিচয় দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল। তো গৌসে পাক 900 বছর আগে যদি স্পষ্টভাবে বাতিল ফেরকার পরিচয় দুনিয়াবাসীর সামনে তুলে না ধরতেন, আজকে ওনাকে আমরা মহিউদ্দিন দিনের জীবনদাতা বলতে পারতাম না। উনি কেন এত বেশি সফল কাম হয়েছিলেন গৌসে পাক, কথার সাথে কাজের মিল ছিল। গৌসে পাক একদিন ওয়াজ করতেছেন তকদির নিয়ে, এর দ্বারা বোঝা যাচ্ছে আজকে তকদির নিয়ে ওয়াজ করা লাগে না। গৌসে পাকের সময় দুইটা ফেরকা ছিল, 73 ফেরকা তো ছিল, 72 ফেরকা তো উনি পরিচয় করে দিয়েছেন, তার মধ্যে ওয়াজ করা প্রয়োজন হয়েছে কোন ফেরকার, যে ফেরকা চলমান থাকে সেগুলোর, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলো নিয়ে যখন এখন তকদির নিয়ে আলোচনার দরকার নাই, কিন্তু গৌসে পাকের আমলে তকদির নিয়ে আলোচনার দরকার ছিল, কারণ তকদির নিয়ে দুই ফেরকা ছিল, একটা কদরিয়া একটা জবরিয়া, জবরিয়া মানে যে তকদির বেশি মানে, মানার সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, কি আমার কপালে যদি জাহান্নাম থাকে আমি এমনি জাহান্নামে যাব, আর জান্নাত থাকলে এমনি জান্নাতে যাব, সুতরাং আর আমার কষ্ট করার দরকার নাই, নামাজ রোজা হওয়ার জাকাত শরীয়ত মানার দরকার, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ।
এটা হচ্ছে যে তকদির বেশি মানা, সীমা লঙ্ঘন করা, এইরকম মানাকেও আল্লাহ পাক পছন্দ করেন নাই, আমার নবী স্বীকৃতি দেন নাই। প্রত্যেক কিছুতে একটা মধ্যপন্থা। যেমন আহলে বাইতকে বেশি মানতে গিয়ে এখন একটা সম্প্রদায় সাহাবীদেরকে গালাগালি করতেছে কিনা, হ্যাঁ এটা এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর একটা শ্রেণী আছে নবীর সাহাবীদের মর্যাদার কথা বলতে গিয়ে আহলে বাইতের উপর আক্রমণ করতেছে, এরাও সীমা লঙ্ঘনকারী। যারা এই দুই সীমার মাঝখানে আছে, আহলে বাইতের জন্য প্রাণ দিতে প্রস্তুত কিন্তু নবীর সাহাবীর উপর একটা আঁচড় লাগলে সহ্য করবে না, এই মধ্যপন্থীদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। গৌসুল আজম দস্তগীর তার সময় দেখা যায় যত ফেরকা আসছে সবগুলোর মোকাবেলা করেছে। যারা তকদির ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে জবরিয়া ফেরকা, আবার যারা তকদিরকে পুরোটা মানেই নাই তারা কদরিয়া ফেরকা। এই জন্য গৌসে পাককে দেখা যায় তকদির নিয়ে আলোচনা করতে, এমনকি তকদির নিয়ে আলোচনা আমি দেখতেছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে শুরু হয়েছে। কদরিয়া ফেরকার জন্ম একদম সেই 60 হিজরির আগে, কারণ কাশফুল মাহজুব একটা চিঠি পাওয়া যায়, যে চিঠিটা কাশফুল মাহজুব মানে এটা 1000 বছর আগের কিতাব, দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেখানে দেখা যায় ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এখন একটা নতুন ফেরকা দেখা গেছে কদরিয়া ফেরকা, তকদির নিয়ে বাড়াবাড়ি করতেছে। এটা সম্পর্কে আপনার সমাধান, কারণ ইমাম হাসান বসরি ছিলেন ওই যুগের শ্রেষ্ঠ, অথচ উনি ইমাম হাসানের কাছে চিঠি লিখছেন। এই জন্য উনি লিখেছেন আমি আপনার কাছে লিখেছি সমাধানের জন্য, এই কারণে আপনারা যারা ওলাদ রসুল নূহ আলাইহিস সালামের জাহাজ, আর আপনাদের এলম আসে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট, খোদার এলমের ভাণ্ডার থেকে আপনারা এলম পান, এই জন্য এই সমাধান আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। তো দেখা যাচ্ছে যুগে যুগে যদি বাতেল ফেরকা তাদের বদ আকিদা স্পষ্ট না হতো, আমাদের আকাবিদরা যদি স্পষ্ট না করতেন, আজকে সত্যিকার অর্থে ইসলাম জিন্দা পাওয়া যেত না, মরার লাশ পাওয়া যেত। গৌসে পাকের হাতে মরা লাশের মতোই ছিল ইসলাম, কারণ গৌসে পাক নিজেই বয়ান করতেছেন একদিন আমি জুমার দিন বাগদাদের জামে মসজিদের দিকে যাচ্ছিলাম, পথে একজন লোককে পেলাম রাস্তায় পড়ে আছে, একজন মানুষ মুর্মূর্ষ অবস্থায় সকারাত অবস্থায় যেরকম সেরকম, আমার কাছে গঙ্গাতে গঙ্গাতে সাহায্য চাইল, আমাকে একটু ধরেন। দেখে গোসে পাক্কি এরকম ধরলে যদি আবার লেগে যায়, এই জন্য গোসে পাক ওদিকে যান নাই নাকি গেছেন, হ্যাঁ গেছেন। আরে গোসে পাক না গেলে গোসে কমিটি যেত নাকি, হ্যাঁ গোসে কমিটি কি পালাই গেছে না রোগীর কাছে গেছে, লাশের কাছে গেছে না পালাই গেছে, আপনজন পালাই গেছে গৌসে কমিটি পাশে গেছে, কারণ কি 900 বছর আগে গৌসে পাক সেটাই করেছিলেন, যখন ওই লোক সাহায্য চাইলেন আমার গৌসে পাক তো আমি মসজিদে যাচ্ছি এগুলি দেখার সময় নাই, বড় মুসল্লি হয়ে যেতে পারতেন ঠিক কিনা, কারণ আমার গৌসে পাক দুনিয়াকে বাঁচানোর জন্য আসছেন। গৌসে পাক দূরে গেলেন, ওই লোককে যে মাত্র ধরলেন এমনিতেই উনি একদম স্ট্রং মজবুত দাঁড়ায় গেলেন, আগের মতো অবস্থা নাই, সব পরিবর্তন হয়ে গেছে, পুরো একজন নওজওয়ান। গৌসে পাক বললেন আপনি কে, কি ব্যাপার? উনি বললেন আমি দেখতে যেরকম মানুষ দেখতেছেন সেরকম মানুষ না, তা আপনি কে? আমি ওই 500 বছর আগে আপনার নানাজি যে দিন ইসলাম রেখে গেছেন আমি সেই দিন ইসলাম, একটু আগে আমাকে যে অবস্থায় দেখেছেন আমার অবস্থা সেরকম হয়ে গেছে, যে ওই যে কদরিয়া জবরিয়া মোশাব্বেহা খারেজি রাফেজি শিয়া মোতাজিলা এক একটা রোগ আমার শরীরে বেঁধে আমার অবস্থা সেরকম হয়ে গিয়েছিল, আপনি আব্দুল কাদের জিলানি দুনিয়াতে এসে আপনার কারণে আমি আবার নতুন করে জীবন লাভ করলাম।
হুজুর গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব পালন করেছিলেন বলেই আলহামদুলিল্লাহ আজকে ইসলাম অক্ষতভাবে আমরা পাচ্ছি। মহিউদ্দিনের দায়িত্ব তিনি পালন করেছিলেন বলে তো সুতরাং ফাতিহা ইয়াজদহম আজকে কেন প্রাসঙ্গিক, গৌস পাকের অবদানের কারণেই প্রাসঙ্গিক। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নজির যদি খুঁজেন দেখবেন যে ওলামায়ে কিরাম তো সবসময় বলে আসছেন এটা এখন আর দুনিয়া সৃষ্টির আগে থেকে নবীগণকে নিয়ে আমার নবী মিলাদ নবী পালন, এগুলো বাদ দিয়েও আমি ওলামায়ে কিরামের সাবজেক্ট সেটা ওনারা বয়ান করেন। আমরা যদি সাধারণভাবে ইতিহাসের দিকে তাকাই, আমি একটা ব্যক্তির নাম বলি সবাই চিনবে, যারা স্কুলে পড়ে তারাও শুনছে নাম, ইবনে বতুতা। ইবনে বতুতার নাম শুনছে? উনি একজন পর্যটক, সারা পৃথিবী ভ্রমণ করেছেন। উনি কয়দিনের আগের মানুষ আইডিয়া আছে? 700 বছর আগের মানুষ। এই ইবনে বতুতা সেই সময়ে পৃথিবী শুধু ভ্রমণ করেন নাই, আমরা যেভাবে কক্সবাজার যাচ্ছি আনন্দ করার জন্য, আনন্দ করে চলে আসলাম, এখান থেকে জাতি আর কিছু পাচ্ছে না, সেরকম না। ইবনে বতুতা পৃথিবী ভ্রমণ করেছেন, কোথায় কি পেয়েছেন দেখেছেন সেটা লিখে রেখেছেন। এই লেখা আজকে পৃথিবীর ইতিহাসকে সমৃদ্ধ করেছে, মানুষকে অনেক সত্য উপস্থাপনের সুযোগ করে দিয়েছে। যেমন তিনি সেই সময় সারা পৃথিবীর ভ্রমণ করে ডায়েরিতে নোট করে গেছেন, যেটা এখন ইতিহাস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি পৃথিবী ভ্রমণ করে মুসলমানদের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেখেছি। সুবহানাল্লাহ। ইবনে বতুতার ইতিহাস নাস্তিকরা অস্বীকার করে, তিনি প্রমাণ করে গেছেন 700 বছর আগে মিলাদুন্নবী ছিল, মিলাদুন্নবী বিরোধী কোনো ব্যক্তি ছিল না। আবার যদি সেই ইরাক গৌসে পাকের ইরাকের দিকে তাকায়, মুসলমানদেরকে যিনি ইজ্জত দিয়েছেন, খ্রিস্টানদের দখল থেকে মুক্ত করে মুসলমানদের এক একটা দেশ উদ্ধার করে দিয়েছেন গাজী সালাউদ্দিন। তার সময়ে গাজী সালাউদ্দিনও গৌসে পাকের অবদান, ওনাকে ওনার জীবন তালাশ করলে দেখা যাবে উনি গৌসে পাকের দোয়াতেই এত কামিয়াব হয়েছিলেন। ওনার আপন ভগ্নিপতি সুলতান আবু মুজাফফর কুকবুরি রহমতুল্লাহ আলাই, উনি ইরাকের ইরবিলে শাসক ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন, এত বেশি ন্যায়পরায়ণ ছিলেন যে মুসলমানদের বিভিন্ন দেশ থেকে বসবাসের জন্য ওই দেশে চলে যেত, কারণ ওখানে থাকলে শান্তিতে থাকতে পারবে, সুযোগ সুবিধাও বেশি আছে। এই শাসক এমন একটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন তখন, কারণ আপনারা জানেন অনেকেই যারা ইতিহাস পড়েন, একসময় বাগদাদ ধ্বংস করে দিয়েছিল তাতারিরা, 50 বছর একাধারে জুলুম করেছে সারা পৃথিবী মুসলমানদের। গরিব নওয়াজের জীবনী তো সেই জুলুমের কথা আছে, সেই জুলুমের কারণে গরিব নওয়াজের পরিবার এই দেশ থেকে এই দেশে গেছেন, এই দেশ থেকে এই দেশে গেছেন। ওই জুলুমের সময় গৌসে পাকের সন্তান সৈয়দ আজাল্লাহ শাহ ভারতে চলে আসছিলেন, যার সন্তান হচ্ছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহ। সেই তাতারি গোষ্ঠী চেঙ্গিস খান দিয়ে শুরু হয়েছে, হালাকু খান দিয়ে শেষ হয়েছে 50 বছর। এই 50 বছর সারা পৃথিবী তছনছ করে দিয়েছে মুসলমানদেরকে, অবস্থা এমন হয়েছিল মুসলমানদের হজে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল কয়েক বছর, যে হজ পালন করা ফরজ, কারণ হজে হজ ফরজ হলেও শর্ত আছে তো, কার জন্য হজ ফরজ, যার জন্য রাস্তা নিরাপদ, যার জন্য যার শরীরের এবং আর্থিক এই সমস্ত সক্ষমতার বিষয় আছে, যান বাঁচানোর প্রশ্ন আছে, যেহেতু যান বাঁচানোটাই তখন মুশকিল হয়ে গিয়েছিল এই জন্য হজে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এমন একটি সময়ে মুসলমানদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে একজন ঐতিহাসিক বলতেছেন মুসলমান মানসিকভাবে দুর্বল হতে হতে এমন হয়ে গিয়েছিল
যে একটা বাজার, ভরা বাজার মুসলমানদের, শত শত মানুষ আছে। একজন তাতারি সৈনিক যদি একটা চাক্কু নিয়ে এসে একজন একজন মেরে ফেলে, সবাই দাঁড়াই থাকবে, প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না, মনোবল এত নিচে নেমে গেছে। এই সময়ে মুসলমানদের মনোবল যদি ফিরিয়ে আনা না যেত, তো সারা পৃথিবী মুসলমানের হাত থেকে চলে যেত খ্রিস্টানের হাতে। এই সুযোগটা দুশ্মনটা কাজে লাগাবে, তাই ওই গাজী সালাউদ্দিনের ভগ্নিপতি চিন্তা করলেন মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য কিছু একটা করা দরকার। তখন তিনি বেছে নিলেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করেছিলেন, যে কারণে মিলাদুন্নবী বিরোধীরা কিছু না পেয়ে বলে যে মিলাদুন্নবী হয়েছে ইরাকের ইরবিল থেকে মাত্র 800-900 বছর আগে। আরে ওইটা রাষ্ট্রীয়ভাবে হওয়ার কারণে ইতিহাসে বেশি জায়গা হয়েছে, কারণ ওই মিলাদুন্নবী পালনের জন্য মহরম মাস থেকে কার্যক্রম শুরু হতো, বাতি জ্বালানো হতো মহরম মাসে, অর্থাৎ প্যান্ডেল তৈরি হয়ে যেত মহরম মাসে, একটা না 20টা প্যান্ডেল, কমপক্ষে 20টা প্যান্ডেল, কারণ রাষ্ট্রীয় যে মিলাদুন্নবী মাহফিল সেখানে বিভিন্ন ক্যাটাগরির অতিথি থাকবে, তাদের জন্য সেরকম প্যান্ডেল বানানো হয়েছে, ফকির দরবেশদের জন্য, খানকাওয়ালাদের জন্য, কারি সাহেবদের জন্য, নাথ খাঁদের জন্য, ওয়াজ নসিহত যারা করবে তাদের জন্য, আমলাদের জন্য, বিভিন্ন দেশ থেকে যারা রাজা বাদশারা আসবেন তাদের জন্য, এইভাবে 20টা কি 22টা প্যান্ডেল বানানো হয়েছিল। মাসের পর মাস অনুষ্ঠান, একদিনের কি খাবারের ব্যবস্থা হয়েছে সেটা দেখার জন্য যখন পাকঘরে গেল, যেখানে রান্না বান্না হচ্ছে, একজন ঐতিহাসিক বয়ান করতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, একদিনের খাবারের জন্য যে বাসন বা প্লেট সেটা ছিল 1 লক্ষ। ছোট মাহফিল নাকি অনেক বড় মাহফিল, গোটা গোটা ছাগল রোস্ট করে রাখা হয়েছে 500, 30,000 মুরগি, পুরো পুরো মুরগি রোস্ট করে রাখা হয়েছে, ঠিক সেরকম 30,000-40,000 এরকম মিষ্টির গামলা, মানে একদিনের আয়োজন, এত বড় আয়োজন। যেহেতু রাষ্ট্রীয়ভাবে হয়েছে তাই সেটা ইতিহাস হয়ে গেছে, এই ইতিহাস মুছে দেওয়া সম্ভব। এবং আরও যদি আমরা পিছনে তাকাই, মিলাদ যদি আপনি চার্জ করেন, মৌলিদ, মিলাদ, মৌলুদ, আপনি একদম এনসাইক্লোপেডিয়াতে দেখেন, বাংলাপেডিয়াতে দেখেন, যেখানেই দেখবেন সেখানে একটা ঘর বেশি আসবে যে ঘরের নামই মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় এটা? মক্কা শরীফ। ঘরটা কার? বাবা আবদুল্লাহ, মা আমেনার, যে ঘরে তসবিহ এনেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই ঘরে তখনও মিলাদ কায়েম ছিল বলে ঘরটাকে বিবি খাইজুরান, যিনি বাদশা হারুনুর রশিদের মা, তিনি সংস্কার করে বড় করেছিলেন। এবং পরবর্তীতে যারা মিলাদ বুরিদি তারা যেই নামটা বেশি ব্যবহার করে, শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, উনি বর্ণনা করতেছেন ওই ঘরে মিলাদুন্নবী মাহফিলে আমি উপস্থিত ছিলাম। সুতরাং সুন্নিয়তের ভিত্তি মজবুত, সুন্নি জেনারেশন, এটা আমাদের জন্য সুসংবাদ। আমরা যেন আমাদের এই মজবুত দলিলগুলোকে অবহেলায় নষ্ট না করি। দলিল যদি নষ্ট হয়ে যায় জবরদখলের মাধ্যমে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আমরা বারবার জবরদখল হয়েছি, কারণ আমরা অলসতায় জমিদারি পেয়েছি বাপদাদার, জমির খবর রাখি নাই, দলিলের খবর রাখি নাই, শেষ পর্যন্ত আমাদের জমিদারি দলিল সব চলে গেছে, ঠিক কিনা? যেহেতু দলিল মজবুত অরিজিনাল, তাই আমরা আবার ফিরে আসলাম। এখন যদি আমরা আবার ঘুমায় যাই আবার সব কিছু বেদখল হয়ে যাব। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতকে মজবুত করতে হবে, গাউসিয়া কমিটিকে মজবুত করতে হবে, সুন্নি জেনারেশনের মধ্যে যত মতানৈক্য আছে সেগুলো দূর করতে হবে। দরবারে দরবারে ফাসাদ লাগাই দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এটাকে নিরুৎসাহিত করতে হবে। হক দরবারগুলোর মধ্যে সম্পর্করা বাড়বে, সেই জায়গায় কেউ না কেউ ফেসবুকের মধ্যে উস্কানি দিচ্ছে। মাঝবান্ডার দরবার শরীফের সাথে জামি আহমদিয়া সুন্নিয়া কোনো বিরোধ
জন্ম থেকে আমরা দেখি নাই, ঠিক কি না? এখন ফেসবুক ওয়ালারা প্রতিদিন গুতাই গুতাই ঘা বড় করে একজনের সাথে একজনের লাগাই দিচ্ছে, বোঝা যায় আমাদের মধ্যে ঝগড়া লাগলে যাদের ফায়দা তারা এই কাজ করতেছে, ঠিক কি না? সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতেই। সুন্নি দরবারগুলোর মধ্যে কেউ উস্কানি দিলে সেইরকম আরেকটা উস্কানি দিয়ে আমরা এটা বন্ধ করতে গেলে বাড়বে না কমবে? বাড়বে। এটা যেন করা না হয়। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।